সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া জি দেখা তো। স্যার। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, যেটা বলতেছিলাম, আজকেও আমরা একটা শিখবো ভুরু সংশোধনীর এওয়ামিল। তোমরা জানো যে এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে কিন্তু এই ভুল সংশোধনীর এওয়ামিল থেকে কিন্তু প্রশ্ন বলতে গেলে আসেই। হ্যাঁ, তো দেখো, এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। শিউলে অ্যান্ড কোং প্রতি মাসের এওয়ামিল প্রস্তুত করে থাকে। 2018 সালের 1 মার্চ, সরি, 31 মার্চ তারিখের এওয়ামিল প্রস্তুত করে। দেখেন যে এওয়ামিলের ডেবিট ব্যালেন্সে 3,000 টাকা কম পড়ে যায়। তো বলতো, এই কম পড়ে যাওয়াটাকে আমরা আদর করে ভালোবেসে কি ডাকি? আওয়াজ দাও। অনিশ্চিত অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব। আচ্ছা, এই যে কম পড়ছে এটাকে আমরা ভালোবেসে কি ডাকি? অনিশ্চিত হিসাব। হ্যাঁ, তার মানে কি এই 3,000 টাকা হচ্ছে কি অনিশ্চিত হিসাব, এটা আমাদেরকে বুঝতে হবে। তা বলছে যা সাময়িক ভাবে রেওয়ামিলের ডেবিট পাশে দেখিয়ে রেওয়ামিল কি করা হয়, মিলিয়ে দেয়া হয়। তার বলছে শিউলি অ্যান্ড কোং নগদ তহবিল দেখতে পাচ্ছ, পণ্য ক্রয় দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ অনিশ্চিত হিসাব, রেওয়ামিলের ডেবিট দিকে কত হাজার? 1,000। আচ্ছা, এই কথার সাথে তো এখানে কাজের মিল হলো না। এখানে লেখা 3,000, এখানে কত? 1,000। আচ্ছা, যাই হোক, আমরা দেখি। তারপর বলছে হিসাবের বই ও আনুষঙ্গিক কাগজপত্রাদি পরীক্ষা করে নিচের ভুলগুলো আবিষ্কৃত হলো। হ্যাঁ, হিসাবের বইতে এবং সবকিছু দেখে আমাদের নিচের ভুলগুলো কি আমরা আবিষ্কার করতে পারি, এবং দেখা যাক সেই ভুলগুলো কি কি। 1 নম্বর যে ভুল, সেগুলো হলো কলকব্জা ও যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 2,500 টাকা মজুরি খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, বলতে পারবা যে এটা কোন ধরনের ভুল? নীতিগত ভুল। ভেরি গুড, ভেরি গুড। যেটা কোন ধরনের ভুল, এটা নীতিগত ভুল। কারণ কি? নীতিগত ভুল, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, তারপর বলছে 5,000 টাকা বেতন প্রদান করে বেতন হিসাবে 2,000 টাকা হিসাববুক্ত করা হয়েছে। বলতো এটা কোন ধরনের ভুল? 2,000 টাকা হিসাব করা হয়েছে, বলতো এটা কোন ধরনের ভুল? টাকার অঙ্কে ভুল। হ্যাঁ, যে 5,000 টাকার জায়গাতে লেখা হয়েছে কত? 3,000। আচ্ছা, 2,000, সরি, বিক্রয় হিসাবের যোগফল 1,000 টাকা কম দেখানো হয়েছে। তারপরে ক্রয় 500 টাকা, ক্রয় হিসাবে ডেবিট করা, ক্রয় ডেবিট করা হয়েছে। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, আমার কথা কি একটু কেটে কেটে যাচ্ছে স্যার? মাঝে মাঝে কেটে কেটে যায়। এখন এখন কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে এখন? কি শুনতে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মানে ঝামেলা হচ্ছে, শোনা যাচ্ছে, স্পষ্ট শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, স্পষ্টই তো স্যার, শুনতেছি। আচ্ছা, ওকে, দেখো, ক নাম্বার প্রশ্ন বলছে সমাপনী মজুদ পণ্যের মূল্য 8,000 টাকা নিয়ে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। কি বলছে? আসছে না তো সমাপনী মজুদ পণ্যের মূল্য 8,000 টাকা ধরে নিয়ে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো, এখানে তোমরা এখন খাতাতে ক নাম্বারটা তুলবা। খাতাতে ক নাম্বারটা তোলো। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম। আমি দেখি ওই যে আমাদের টিভিটা কি অন করা আছে কিনা। টিভি অন থাকলে মানে ওই নেট ওইটা খেয়ে নেয়, এদিকে সমস্যা হয়। আচ্ছা, তো দেখো, আমরা কিন্তু জানি যে সমন্বিত ক্রয়ের সূত্র কি। সমন্বিত ক্রয়ের সূত্র কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করে সমাপনী মজুত পণ্য কি করতে হয়? বিয়োগ করতে হবে, বাদ দিতে হয়। তাহলে দেখো, আমাদের প্রারম্ভিক মজুত পণ্য 12,000 টাকা,
পণ্য ক্রয় 15,000 টাকা, পণ্য থেকে ক্রয় ফেরত কি করতে হবে, বাদ দিতে হবে, তারপরে ক্রয় ফেরত ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত। দেখো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই বুঝিনি। হ্যাঁ, যে দেখো ক্রয় করে ফেরত দেওয়া হয়েছে কত টাকা, 500 টাকা, কিন্তু যেটা কার মধ্যে ছিল, ক্রয় হিসাবে মানে ক্রয় থেকে বিয়োগ দেওয়ার কথা, কিন্তু আমরা কি করছি ক্রয়ের মধ্যে লিখছি, তো এই জন্য আমরা ক্রয় থেকে কি করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে নেট ক্রয় কত, 12,500 টাকা। তারপরে আমাদের সমপূর্ণ আছে 8,000 টাকা, এটা আমরা সমন্বিত ক্রয় বের করে ফেললাম 16,500। এটা বোঝা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, ক নাম্বার বোঝা নিয়ে? আরেকবার কথাটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি সব সময় সারা জীবন, মানে তুমি স্পেসিফিক ভাবে বলো, আর আরেকবার যদি বুঝতে হয় তাহলে প্লিজ ভিডিওটা আরেকবার একটু দেখবা। স্যার এটা বুঝ নাই স্যার, কোথায় বুঝো নাই স্যার? ক্রয় ফেরত ক্রয় হিসেবে অন্তর্ভুক্ত স্যার। আচ্ছা ভেরি গুড, এই যে কথাটা ভালো লাগলো, বলছে যে ক্রয় ফেরত আছে, ক্রয় করে ফেরত দিছো, ক্রয় করে কি করছো, ফেরত দিছো। এখন সেটা ভুল করে তুমি কোথায় লিখছো, এই যে দেখো, এই যে 4 নম্বর সমন্বয়টা দেখো, ক্রয় ফেরত 500 টাকা ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে। তাহলে একটা হিসাব যদি আরেকটা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে আমাদেরকে ওই হিসাব থেকে কি করে দিতে হবে, বাদ দিতে হবে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলো, আর যে বলবা যে আরেকবার একটু বলেন, সে কাইন্ডলি ভিডিওটা যখন আপলোড দিব, তোমাদেরকে যখন দিয়ে দিব, তখন ভিডিওটা আরেকবার দেখে নিবা। স্যার ভিডিও তো দেন না স্যার আপনি, ঠিক কত আমি যে প্লেলিস্টটা দিয়েছি তোমাদেরকে, সেই প্লেলিস্টের ভিতরে প্রত্যেকটা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও আছে। এখন প্লেলিস্ট না খুঁজলে তো হবে না, প্লেলিস্টের সবার শেষ ভিডিওটাই হচ্ছে ওইটা। কারো কাছে যদি প্লেলিস্ট না থাকে, সে আমার কাছ থেকে প্লেলিস্টটা নিয়ে নিবা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তার মানে আমরা কি সবাই ক নাম্বারটা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, যে মেয়েটা নতুন, সিনথিয়া, সিনথিয়া কি বুঝতে পারছো? ইয়েস স্যার। তুমি কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ওকে। আচ্ছা, খ নাম্বার প্রশ্নে বলছে 2, 3, 9, 2, 3 এবং 4 এর জন্য সমাপনী দাখিলা প্রস্তুত করো। কার কার জন্য 2, 3, 4 সমাপনী দাখিলা, অর্থাৎ আমাদেরকে জাবেদা তৈরি করতে বলছে, জাবেদার সক অ্যাকাউন্ট। 10 সেকেন্ড সময়, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 আচ্ছা, যারা কথা বলবা না, আমি একটা কথা বারবার কেন বলতে হয় আমি বুঝি না, মানে অডিওটা অন করে রেখে তোমরা কি মজা পাও, গান শোনা যায় এখানে? আচ্ছা, তো 2 নম্বর সমন্বয়, 3 নং সমন্বয় এবং 4 নং সমন্বয়ের সংশোধনী জাবেদা দাখিলা দিতে বলছে, আমি সমাপনী বলছিলাম মনে হয়, সংশোধনী দাখিলা দিতে বলছে। তো যে ভুল হয়েছিল সেই ভুলটা মানে সংশোধনী জাবেদা দিতে বলছে। দেখো, 5,000 টাকার বেতন প্রদান করে বেতন হিসাবে 2,000 টাকা হিসাববুক্ত করা হয়েছে, যে কোনো একজন একটু আওয়াজ দাও যেখানে কি ভুলটা হয়েছে সেটা একটু আমাকে বলো। স্যার কম লিখছি, 3,000 টাকা কম লিখছি, টাকার অঙ্ক ভুল হয়েছে। আচ্ছা, ব্যাপারটা হলো আমাদের বেতন হিসাব ডেবিট করার কথা ছিল 5,000, ডেবিট করার কথা ছিল কত, 5,000, কিন্তু আমরা ডেবিট করছি কত, 2,000। তার মানে 3,000 টাকা আমরা ডেবিট দিকে লিখিনি,
এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। কারো না স্যার। ভেরি গুড। এখন দেখো আমাদের এই 3000 টাকা যে আমরা ডেবিট পাশে কম লিখছি এর জন্য ডেবিট দিকে 3000 টাকা অনিশ্চিত হিসাবে আসছে না? হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা। অনিশ্চিত হিসাবে কোন দিকে আসছে? ডেবিট দিকে। যেহেতু ডেবিট দিকে 3000 টাকা অনিশ্চিত হিসাবে আসছে এখন যদি আমরা ভুলটা সংশোধন করতে চাই এই অনিশ্চিত হিসাবকে কি করে দিতে হবে? ক্রেডিট করে দিতে হবে। ক্রেডিট করে দিতে হবে। আর বেতন হিসাব ডেবিট হবার কথা ছিল কিন্তু ভুলে ডেবিট করে দিতে হবে। এর জন্য আমাদেরকে বেতন হিসাব কি করে দিতে হবে? ডেবিট করে দিতে হবে। ডেবিট করে দিতে হবে। ডেবিট। তাহলে আমাদের যাবে দা হবে বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট। ক্রেডিট। কেউ যদি না বুঝে থাকো প্রশ্ন করতে পারো। স্যার আবার বলেন। স্যার এটা আবার বলেন না, আবার বললেন বললে ভিডিওটা আরেকবার দেখো। মানে তোমার কোনো প্রশ্ন থাকলে করো। স্যার টাকা কি 3000 টাকা লিখবো তাই না? টাকা 3000 হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করো প্লিজ। কারো কি প্রশ্ন আছে? তাহলে আমরা জাবেদারা লিখে ফেলি বেতন হিসাব ডেবিট হবে। বেতন হিসাব ডেবিট 3000, অনিশ্চিত হিসাব ক্রেডিট 3000। ওকে জি স্যার। পরেরটাতে যান। আচ্ছা পরেরটা স্যার বেতন হিসাব আর একটা কি দিব? অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব। আচ্ছা তারপর বলছে বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম দেখানো হয়েছে। দেখো আমি আগে পটভূমিটা বলি তারপরে তোমরা ভালো করে বুঝতে পারবা। বিক্রয় হিসাবের যোগফল যদি আমরা 1000 টাকা কম দেখাই, সবাই একটু আওয়াজ দিবা, সবাই অডিও অন করো। বিক্রয় হিসাবের যোগফল যদি 1000 টাকা কম দেখানো হয় বিক্রয় আমরা কোথায় লিখি? ডেবিটে নাকি ক্রেডিটে বলো তো? ক্রেডিটে। ১০০০ টাকা যদি আমরা ক্রেডিট দিকে কম লিখি তাহলে অনিশ্চিত হিসাব কোন দিকে? ১০০০ অনিশ্চিত হিসাব কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। অবশ্যই ক্রেডিট দিকে আসবে। অনিশ্চিতটা কোন দিকে আসবে? জি স্যার যারা যারা বুঝছে তারা খাতায় লিখে ফেলো আর যারা যারা বোঝো নাই আমার সাথে কথা বলো। আচ্ছা বলো স্যার আমি আগে অনেক গুলা ক্লাস করি না এর জন্য আর কি। মানে এটার সাথে আগের ক্লাস করতে হবে এমন কোনো কথাই নাই। মানে মানে আমি যেভাবে বুঝাচ্ছি এটা যদি মনে করো যে তুমি জীবনে হিসাব বিজ্ঞান কি এটাই জানো না তারপরও তুমি এটা বুঝতে পারবে। তুমি অ্যাকচুয়ালি তুমি আগে ক্লাস মিস হইছে এটা চিন্তা করার কোনো লাভ নাই। তুমি আমাকে বলো যে তুমি কোথায় বোঝো নাই বা কি বোঝো নাই এটা আমাকে একটু বলো, আমি তোমাকে দেখো বুঝাই দিচ্ছি। মানে এটা বোঝার জন্য আগের ক্লাস করার কোনো দরকার নাই। বর্ষা জি স্যার। মানে আমি দেখো আরেকবার একটু বলি বিক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম লিখছো এখন কম লিখলে সেই পাশে অনিশ্চিত হিসাব আসে না? জি স্যার। জি স্যার। সেই পাশে কি আসে?
অনিচিতটা শেষ করে দেওয়ার জন্য আমাদের অনিচিত যদি ক্রেডিট দিকে আসে তাহলে আমাদের ডিসমিস করে দেওয়ার জন্য অনিচিত কি করতে হবে ডেবিট করে দিতে হবে ডেবিট করে দিতে হবে আর কি ক্রেডিট হওয়ার কথা ছিল বিক্রয় হিসাব বিক্রয় হিসাব আমি বিক্রয়টা ক্রেডিট করে দিব তাহলে যাবে দেওয়া হবে অনিচিত হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট বর্ষা বুঝছ নাকি বুঝো নাই আচ্ছা ভিডিওটা আরেকবার একটু দেখো আর আমার কাছ থেকে সম্পূর্ণ প্লেলিস্টটা নিয়ে নিও তাহলে বুঝতে পারবে আচ্ছা স্যার আচ্ছা ক্রয় ফেরত 500 টাকা ক্রয় হিসেবে ডেবিট করা হইছে ক্রয় হিসেবে 500 টাকা কি করা হইছে ডেবিট করা হইছে আমি আগে যাবে দ্বারা লিখে দেই তারপরে বুঝাই দিচ্ছি খাতা লিখে নাও সবাই কি তুলছো জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা এবার আমরা মূল আলোচনায় আসি আমরা ক্রয় ফেরত আমাদের ডেবিট হওয়ার কথা নাকি ক্রেডিট হওয়ার কথা ক্রেডিট হওয়ার কথা আমরা কি ক্রেডিট দিকে লিখছি আমাদের ক্রেডিট পাশে কত টাকা অনিচিত হিসাব আসছে 500 টাকা সবাই একটু মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো সবাই অডিওটা অফ করো আমি যখন অন করতে বলবো তখন অন করবা এটা একটু ক্রিটিক্যাল বিষয় ভালো করে বোঝার চেষ্টা করো আমরা ক্রয় ফেরত লিখবো কোন দিকে ক্রেডিট দিকে কিন্তু আমরা ক্রেডিট দিকে লিখিনি এর কারণে আমাদের ক্রেডিট দিকে অনিচিত হিসাব আসছে 500 আবার ক্রেডিট দিকে তো লিখিনি লিখছি আবার কি ডেবিট দিকে তার মানে কি ডেবিট দিকে 500 টাকা কি করছি বেশি লিখছি বাড়ায় দিচ্ছি বেশি তাহলে আমাদের টোটাল পার্থক্য কত আসছে 1000 টাকা না জি স্যার জি স্যার কিভাবে 1000 টাকা আমরা ক্রেডিট দিকে লেখার কথা ছিল একবার লিখিনি এর জন্য 500 আবার ভুল করে ডেবিট দিকে লিখছি এর জন্য 500 তাহলে ক্রেডিট দিকে তুমি একবার লেখো নাই এর জন্য 500 টাকা অনিশ্চিত ডেবিট দিকে লিখছো এর জন্য 500 টাকা অনিশ্চিত তাহলে টোটাল পার্থক্য কত হলো 1000 টাকা 1000 টাকা এই কথাটা কে কে বোঝো না একটু আওয়াজ দাও হৃদয় এসডি বলো আর বুঝেছি আচ্ছা সবাই বুঝতে পারছো আচ্ছা না ভাই আমি বুঝি নাই আচ্ছা তোমার নাম কি ভাই তানভীর আচ্ছা তানভীর আচ্ছা ভেরি গুড আচ্ছা দেখো ভালো করে খেয়াল করো আমাদের ক্রয় ফেরত আমরা কোন দিকে লিখি বলো তো ভাই ক্রেডিট দিকে তুমি ক্রেডিট পাশে লেখোনি তাহলে তোমার অনিচিত হিসাব কোন কত টাকা আসবে 1000 টাকা 500 টাকা তুমি তো 500 টাকা লেখো মানে 500 টাকার বেশি তাই না
ভালো উত্তর দাও তানভীর ভাই। আমি এটা বুঝছি যে মানে 1000টা কিসের জন্য এটা আমি বুঝছি, কিন্তু কুরা হিসাবটা মানে আসলে এটা আমি বুঝি নাই। আচ্ছা ওখানে তো আমি যাইনি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমাদের টোটাল অরেঞ্জ হিসাব কত? 1000 টাকা। কোন দিকে আসছিল 1000 টাকা? ক্রেডিট পাশে আসছিল। জি ভাই। স্যার এর জন্য আমাদেরকে অনিচ হিসাব কি করে দিলাম আমরা? 1000 টাকা কি করে দিলাম? ডেবিট করে বাদ দিয়ে দিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে ক্রয় হিসাব কেন 500 টাকা ক্রেডিট হলো? জি ভাই এটা আমার প্রশ্ন। আচ্ছা ক্রয় হিসাব 500 টাকা ক্রেডিট হওয়ার কারণ হলো আমরা ভুল করে ক্রয়ের সাথে 500 টাকা ডেবিট করেছিলাম না? এই যে দেখো খেয়াল করো, ক্রয় ফেরত 500 টাকা ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে। ও আচ্ছা ভাইয়া, ভুল করে 500 টাকা ডেবিট করে ফেলছিলাম, অর্থাৎ 500 টাকা কি ক্রয়ের সাথে যোগ করছিলাম। এখন সংশোধন করার জন্য আমরা ক্রয় হিসাব থেকে ওই 500 টাকা কি করে দিতে হবে? বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিতে হবে। ক্রয় হিসাব থেকে কি করে দিতে হবে? বাদ দিতে হবে। বাদ দিতে হবে। তো হিসাব বিজ্ঞানে কি আমরা ওই যে কাটাকাটি করে বিয়োগ করার কোনো সুযোগ আছে, নাকি ওটা ক্রেডিট করে দেওয়া মানে বাদ হয়ে গেল? এই জন্য আমরা 500 টাকা কি করে দিলাম? বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলাম মানে ক্রেডিট। আর ক্রয় ফেরত আমাদের ক্রেডিট ওখানে তো বাদ ছিল, কিন্তু তখন কি আমরা ক্রেডিট করছিলাম? না ভাইয়া, না। এই জন্য আমরা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট করে দিলাম। এখন কারণ কি ভাইয়া? বুঝছি। আগে করতে পারো, কারো কি প্রশ্ন আছে? জাওয়াদ বুঝতে পারছো? জাওয়াদ স্যার আমি নেট প্রবলেমের জন্য স্যার ক্লাসটা করতে পারি না, ক্লাসটা দিয়ে দিন স্যার। আচ্ছা জাওয়াদ বুঝতে পারছো? জাওয়াদ স্যার আমার একটু সেলটা একটু খারাপ লাগতেছে স্যার একটু। সিনথিয়া সিনথিয়া বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, আমি ধরে নিলাম সবাই বুঝে গেছো, কারণ এতবার বলার পরও যদি কেউ না বুঝে চুপ করে থাকো এর জন্য আল্লাহ কি আমাকে দায়ী করবে? না করবেন না। আমি কিন্তু প্রত্যেকটা একটা করে লাইন বলছি আর বলছি যে বুঝছো কিনা, এরপরও যদি কেউ না বুঝে চুপ করে থাকো আমি মনে করি আল্লাহ এর জন্য আমাকে কাল কিয়ামতের মাঠে আমাকে দায়ী করবে না। দায়ী করবে কিয়ামতের মাঠে? না করবে না। না মানে আমি কিন্তু বারবার জিজ্ঞাসা করছি তোমরা বুঝছো কিনা, তোমরা বলছো বুঝছো বা চুপ করেছিল, এতে আমি দায়ী না। আচ্ছা এবার একটা রেওয়া মিলের সোয়া কাকায় ফেলো। রেওয়া মিলের সোয়া কাকায় ফেলো তাড়াতাড়ি। বলো তোমার কথা শোনা যাচ্ছে না সিনথিয়া, বলো। তুমি অডিওটা অফ করে রাখছো সিনথিয়া, তুমি অডিও অফ করে রাখছো, কথা শোনা যাচ্ছে না। বলো তোমার একটু জোরে কথা বলো, তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। এখন বলো, এখন বলো, অডিও অন আছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। কি বললা কি বললা? কি কি আচ্ছা সবার কি রেওয়া মিলের ছোয়া কাকানো হয়েছে? আচ্ছা এখন সবাই রেওয়া মিলটা তুলে ফেলো, রেওয়া মিলটা সবাই তুলে ফেলো, টাকার অ্যামাউন্ট কেউ লিখবা না। রিয়া মিলটা একদম এভাবেই তুলে ফেলো অনিচ দিশা,
একদম 1 2 3 4 এ ইয়া দিয়ে একদম তুলে ফেলো রে আমিলটা ভাই পণ্য ক্রয় বিক্রয় কি এটা কি দুইটা একসাথে লিখবো না একসাথে লিখো না আলাদা ভাবে লেখো এখানে দেখো পণ্য ক্রয় দিবা 2 নাম্বার 3 নাম্বার দিবা হচ্ছে বিক্রয় দেখো আচ্ছা ভাই আচ্ছা সবাই অডিও অফ করো নগদ তহবিল নগদ তহবিলের সাথে কিন্তু কোনো যোগ বিয়োগ কি কোনো কিছু হইছে না না স্যার তাহলে লিখে ফেলো 6000 টাকা ডেবিট দিকে লিখে ফেলো নগদ তহবিলে লিখে ফেলো 6000 জি স্যার লিখছি তারপরে লেখো পণ্য ক্রয় লেখার পর এই যে দেখো এই যে এভাবে লেখো পণ্য ক্রয় ব্র্যাকেটে লেখো 15000 বিয়োগ 500 আচ্ছা সবাই একটু তুলে ফেলো সবাই ধুমছে একটু তুলে ফেলো রে আমিলে তুলে ফেলো তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবা মানে দৃশ্যমান জিনিস আমরা তাড়াতাড়ি বুঝি অদৃশ্যমান জিনিস তাড়াতাড়ি বোঝা যায় না কথা বুঝতে পারছো দৃশ্যমান জিনিস তাড়াতাড়ি বোঝা যায় তোমরা একটু তাড়াতাড়ি এটা তুলে ফেলো তুলছো জি স্যার তুলছি আচ্ছা সবার কি কমপ্লিট তোলা সবার কি তোলা কমপ্লিট জি স্যার কমে গেছে তাহলে আমাদেরকে 15000 টাকা থেকে 500 টাকা কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করে দিয়ে লিখলাম কত 14500 পণ্য বিক্রয় আগে ছিল 28000 দেখো এই সমন্বয় 28000 দেখো এই 3 বিক্রয় হিসেবে যোগফল একমন হইছে তাহলে এটা শুদ্ধ করার জন্য বিক্রয়ের সাথে আমাদেরকে 1000 টাকা দিতে হবে যোগ করে দিতে হবে বিক্রয় হচ্ছে 28000 টাকা এর সাথে আমাদের কি করতে হবে যোগ করে দিতে হবে তাহলে হলো কত 1000 টাকা আমরা ভুল এখন আমাদেরকে 28000 এর সাথে 1000 টাকা যোগ করে কত টাকা লিখতে হবে 29000 টাকা লিখতে হবে 29000 টাকা যোগ করে লিখতে হবে 29000
আচ্ছা মজুদ পণ্যের কোনো কাজ হয়নি মজুদ পণ্যের কোনো কাজ হয়নি সেটা বেশ সরাসরি হয়নি রেখে দিলাম আমরা কি করলাম 35000 টাকা লিখে দিলাম আমরা কি করলাম 35000 দিলাম কলকপ যাও যন্ত্রপাতি কলকপ যাও যন্ত্রপাতি আমাদের আগে থেকে ছিল 20000 আমাদের আগে থেকে ছিল 20000 দেখো কলকপ যাও যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় দেখো কলকপ যাও যন্ত্রপাতি সংস্থাপন এখন এই যে মজুরির মধ্যে 2500 টাকা অন্তর্ভুক্ত আছে এই 2500 টাকা আমাদের কলকবজার সাথে কি করতে হবে যোগ করতে হবে আর মজুরি থেকে কি করে দিতে হবে বাদ দিতে হবে তো দেখো এই যে আমরা কলকবজার সাথে 2500 টাকা যোগ করলাম যোগ করে 22500 টাকা লিখলাম আর মজুরি ছিল আগে ছিল 5000 টাকা সেখান থেকে 2500 টাকা বাদ দিয়ে 2500 টাকা লিখলাম এইটুকু কি বুঝতে পারছো জি স্যার কারো কোনো প্রশ্ন না স্যার আচ্ছা বেতন খরচ 6000 টাকা সমন্বয় নাম্বার 2 এই যে 3000 টাকা আমরা কি করিনি হিসাববুক্ত করিনি করিনি তাহলে আমাদেরকে এখন কি করতে হবে বেতনের সাথে 3000 টাকা যোগ করে দিতে হবে আর ক্রয় ফেরত ছিল 2000 টাকা 500 টাকার ক্রয় ফেরত কি আমরা হিসাববুক্ত ভুল করে আর কি করছিলাম না তাহলে ক্রয় ফেরতের সাথে 500 টাকা কি করে দিতে হবে যোগ করে দিতে হবে তাহলে আমাদের হলো কত 2500 এই ছিল হচ্ছিল আমাদের সংশোধনীর আমিল যোগ করে দাও দেখো দুই পাশে 66500 টাকা আসবে বুঝতে পারছি স্যার সবাই কি বুঝতে পারছো আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো আচ্ছা সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে অন্তর্ভুক্ত ছিল সংস্থাপন ব্যয় মজুরি অন্তর্ভুক্ত ছিল এই কারণে বাধ্য হয়েছে সংস্থাপন ব্যয়টা যন্ত্রপাতির সাথে যোগ করা উচিত কিন্তু আমরা সেটা যোগ করিনি তাই আমাদেরকে কি করতে হবে যোগ 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 করতে নিজেরা কথা বলো না মজুরির সাথে বিয়োগ আচ্ছা আর কি কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা আমারও আজকে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে সবারই মেবি নেটওয়ার্কে সমস্যা হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি আচ্ছা তো আমরা ক্লাসটা ইন করতেছি যাদের যাদের ফিনান্স ক্লাস আছে তারা ফিনান্স ক্লাসে জয়েন ওকে 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 আরেকটা কথা ছিল স্যার আরেকটা কথা ছিল স্যার আচ্ছা ফিনান্স ক্লাসে এসে বলো হ্যাঁ ফিনান্স ক্লাসে এসে বলো ওইখানে জয়েন করো ওইখানে এসে বলো কারো কোনো কথা থাকলে আমি ভিডিওটা আপলোড করে দিব আবার একটু দেখে নিবা তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ